ব্রাজিলিয়ান ফুটবলারদের পার্টি ও নারী প্রীতি সকলেরই জানা। তবে খেলার চেয়ে যখন পার্টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন তা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সম্প্রতি এমন কাণ্ডই ঘটিয়েছেন তিন ব্রাজিলিয়ান তারকা, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিসন। আজকে আমরা এই তিন ফুটবলারের সাম্প্রতিক বিতর্কিত কাণ্ডের গল্পই শুনব। ২০ বছর ধরে বিশ্বকাপ শিরোপা না জেতা ব্রাজিল দল ২০২৬ সালের টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জোরে সোরেই। কিন্তু বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ব্রাজিল এক এক গোলে ভেনেজুয়েলার সাথে ড্র করে হোঁচট খায়। স্বাভাবিকভাবেই এই ফলাফলে দর্শকরা ছিলেন হতাশ ও মনক্ষুণ্ণ। একজন ক্ষুব্ধ দর্শক তো মাঠের মধ্যেই নেইমারের মাথায় পপকর্ন ছুঁড়ে মারেন। তবে দর্শকদের এই হতাশা হয়তো ছুঁয়ে যেতে পারেনি নেইমার বাহিনীকে, তাই তো মাঠ ছেড়ে হোটেলে ফিরেই তারা মদ আর নারীদের নিয়ে পার্টিতে মেতে উঠেন। ব্রাজিলিয়ান সাংবাদিক ম্যাথিউস বালদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর ব্রাজিলের পোস্টার বয় নেইমার, উঠতি তারকা ভিনিসিয়াস এবং স্ট্রাইকার রিচার্লিসন একাধিক নারীর সাথে পার্টিতে মেতে উঠেন। যারা পার্টিতে যোগ দিয়েছিলেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তাও প্রকাশ করেন এই সাংবাদিক। এই হোয়াটসঅ্যাপ বার্তায় জানা যায়, রেবেকা রিবেইরোর সাথে নেইমার, লেটিসিয়া সোগুরির সাথে ভিনিসিয়াস জুনিয়র এবং রিটা লোপেসের সাথে রিচার্লিসন রাত কাটিয়েছেন। আরেক ভিডিওতে দেখা যায় লেটিসিয়া সোগুরি ভোরবেলা ব্রাজিল দলের হোটেল ত্যাগ করছেন। অপরদিকে লেটিসিয়া সোগুরি স্বীকার করেছেন যে তিনি ভিনিসিয়াস জুনিয়রের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এক অনলাইন পোর্টালের সাথে সাক্ষাৎকারে তিনি জানান, আমি এপ্রিল থেকে ভিনির সাথে কথা বলছিলাম। তিনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে আমন্ত্রণ করলেও আমি যাইনি কখনোই, কিন্তু সে যখন আমার শহরে আসে তখন তার আমন্ত্রণ আমি উপেক্ষা করতে পারিনি। সেও অবিবাহিত, আমিও অবিবাহিত, আমরা একসাথে রাত কাটালে সমস্যা কোথায়? মজার ব্যাপার হলো, ভেনেজুয়েলা ম্যাচের আগে নেইমারের সাথে রাত কাটানো রেবেকা রিবেইরো তার ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান নাম্বার টেনের সাথে ছবি দিয়ে লেখেন বড় ভাই। তবে নেইমারের সাথে তিনি বিছানায় যাননি বলেই দাবি করেছেন এই উঠতি মডেল ও ইনফ্লুয়েন্সার। অবশ্য এই নারী কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি বাবা হওয়া নেইমার জুনিয়রের বাগদত্তা ব্রুনা বিয়ানকার্দির কোনো বক্তব্য জানা যায়নি। তিন ব্রাজিলিয়ান ফুটবলারও এই নিয়ে মুখ খোলেননি, তবে এমন ঘটনায় ব্রাজিল ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ম্যাচ ড্র করার পরেও ব্রাজিলিয়ান ফুটবলারদের মেয়েদের নিয়ে এমন ফুর্তি করাকে ঠিক হয়েছে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরও নিত্য নতুন সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।